আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দিব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ, শুরুতেই শিরোনাম। কোরআন পুরানো বন্ধে পুলিশের ক্ষমতা বাড়াচ্ছে সুইডেন। এদিকে রাশিয়ার উপর খেপেছে তুরস্ক। দক্ষিণ চীন সাগরের মহড়ায় ত্রয়ী, চীনের ভয়ে থাকবে ভারত। এদিকে হিমাচলে 17,000 স্থানে ভূমিধসের আশঙ্কা। সর্বশেষ জানিয়ে দেব বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাতটি মুসলিম দেশের সামরিক শক্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। কোরআন পুরানো বন্ধে পুলিশের ক্ষমতা বাড়াচ্ছে সুইডেন। মুসলিমদের ধর্মগ্রন্থ কোরআন পুরানো বন্ধ করতে এবার আইন সংশোধন করে পুলিশের ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সুইডেন। আইন সংশোধন হলে যে কোনো বিক্ষোভ সমাবেশ ও মিছিলের অনুমতি দেওয়া না দেওয়ার ব্যাপারটি পুরোপুরি পুলিশের এখতিয়ারে চলে যাবে। শুক্রবার রাজধানী স্টকহোমে এক সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছে দেশটির বিচার বিষয়ক মন্ত্রী গানার স্ট্রমের। রাষ্ট্রীয় আইনে প্রয়োজনীয় সংশোধনী আনতে শিগগিরই একটি কমিশন নিয়োগ করা হবে বলে উল্লেখ করেছেন তিনি। সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, কোরআন পুরানো টানা কয়েকটি ঘটনায় সম্প্রতি দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন পর্যায় থেকে অসন্তোষ ও হুমকি আসছে সুইডেনের বিরুদ্ধে, যা সুইডেনের জাতীয় নিরাপত্তা পরিস্থিতির জন্য ঝুঁকির সৃষ্টি করেছে। আমরা জানি না এসব হুমকি কতটা সঠিক কিংবা ফাঁকা, কিন্তু জাতীয় নিরাপত্তা পরিস্থিতিকে আমরা কোনোভাবেই ঝুঁকিতে ফেলতে পারি না, সংবাদ সম্মেলনে বলেন স্ট্রমের। সম্প্রতি পরপর কয়েকটি কোরআন পুরানোর ঘটনায় মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক অসন্তোষ নিন্দা জানিয়েছে সুইডেনের উদ্দেশ্যে। মুসলিম দেশগুলোর জোট অর্গানাইজেশন অব ইসলামিক কান্ট্রিজের উদ্যোগে জাতিসংঘেও সুইডেনের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গৃহীত হয়েছে। কোরআন পুরানোর ঘটনার সবগুলোর সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন ইরাকের এক নাগরিক সালওয়ান মমিকা, যিনি অভিবাসী হিসেবে সুইডেন বসবাসের অনুমতি পেয়েছেন। এদিকে সরকারের এই উদ্যোগকে ইসলামপন্থী বিশ্বের সামনে নত জানু হওয়া হিসেবে বিবেচনা করছে সুইডেনের বিভিন্ন রাজনৈতিক দল। এ তালিকায় রয়েছে সরকারের সমর্থক দল সুইডেন ডেমোক্র্যাটসও। আদর্শগতভাবে অভিবাসন বিরোধী সুইডেন ডেমোক্র্যাটসের শীর্ষ নেতা জিমি অ্যাক্সেন্স শুক্রবার বলেন, এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, বিভিন্ন ধর্মীয় মূল্যবোধে যদি এক জায়গায় সহ অবস্থান করে সেক্ষেত্রে তাদের মাথা ঠোকাঠোকি লাগা স্বাভাবিক, কিন্তু আমরা বলতে চাই সুইডেন ডেমোক্র্যাটস কখনো ইসলামপন্থী ও স্বৈরাচারীদের হুমকির কাছে মাথা নত করবে না। রাশিয়ার উপর খেপেছে তুরস্ক। কৃষ্ণসাগরে তুরস্কের শুক্র ওয়াকান নামে একটি মালবাহী জাহাজ আটক করেছিল রাশিয়া। ওই জাহাজটি ইউক্রেনের ইসমাইল বন্দরের দিকে যাচ্ছিল। রাশিয়ান সেনারা জাহাজটি থামানোর নির্দেশ দিলেও নাবিক না থামিয়ে চলে যেতে চেয়েছিলেন, আর নির্দেশ না মানায় তখন সতর্কতামূলক গুলি ছুড়ে ও হেলিকপ্টার থেকে সেনা নামিয়ে জাহাজটি আটকায় তারা। এরপর পুরো জাহাজটিতে দীর্ঘ সময় তল্লাশি চালান রুশ সেনারা। বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে তুরস্ক রাশিয়াকে সতর্ক করেছে, আর রাশিয়ার সেনারা জোরপূর্বক জাহাজ থামিয়ে তল্লাশি চালানো খেপেছে তুরস্ক। রাশিয়াকে ভবিষ্যতে এ ধরনের ঘটনা থেকে দূরে থাকতে সতর্ক দিয়েছে দেশটি। বিবৃতিতে বলা হয়েছে, জাহাজে হস্তক্ষেপের পর আমরা রাশিয়াকে ভবিষ্যতে এ ধরনের প্রচেষ্টাকে ব্যাপারে সতর্ক করেছি, এসব বিষয় কৃষ্ণসাগরে উত্তেজনা বৃদ্ধি করবে। এদিকে এক সপ্তাহেরও বেশি সময় আগে এ ঘটনা ঘটলেও বৃহস্পতিবার এ নিয়ে মুখ খুলেছে তুরস্ক। রাশিয়ার সেনাদের এমন কর্মকাণ্ডের পরও বিষয়টি নিয়ে কথা না বলায় চাপে ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। অবশেষে তার দপ্তরের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। তবে এতদিন কথা না বলার ব্যাপারে তার্কির প্রেসিডেন্ট দপ্তর নিজস্ব যুক্তি দিয়েছে। তারা বলেছে, জাহাজটি তুরস্কের মালিকানাধীন হলেও এটি চলে পালাউয়ের পতাকা নিয়ে, ফলে তারা আশা করছিল পালাউ এ নিয়ে প্রথমে কথা বলবে। পালাউ হল প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপপুঞ্জ। বিশ্বের বড় বড় জাহাজ কোম্পানিগুলো পালাউয়ের পতাকা ব্যবহার করে জাহাজ পরিচালনা করে, এতে করে কোনো সমস্যা ছাড়া আন্তর্জাতিক বন্দরগুলো ব্যবহার করতে পারে তারা। গত বছর রাশিয়া ইউক্রেনে হামলার পরপর দেশটির সেনারা কৃষ্ণসাগর নিয়ন্ত্রণে নেয়, এতে করে ইউক্রেনের শস্য রপ্তানি বন্ধ হয়ে যায়। তখন তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় 2022 সালের জুলাইয়ে রাশিয়া ইউক্রেনের মধ্যে কৃষ্ণসাগরের মধ্য দিয়ে যাওয়ার অনুমতি শস্য চুক্তি হয়। এর মাধ্যমে নির্বিঘ্নে কৃষ্ণসাগর ব্যবহার করে ইউক্রেনের শস্য আন্তর্জাতিক বাজারে যাচ্ছিল, কিন্তু এবছরের জুলাই চুক্তিটি ভেস্তে যায়। এরপর রাশিয়া হুমকি দেয় কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের শস্য পরিবহনের চেষ্টা করলে তারা এতে বাধা দেবে। চীনের ভয়ে ভারত, দক্ষিণ চীন সাগরের মহড়ায় ত্রয়ী। লালফৌজকে চ্যালেঞ্জ জানিয়ে দক্ষিণ চীন সাগরে মহড়ায় নামছে ত্রয়ী। চীনকে ঠেকাতে এবং বিদেশগুলোকে আশ্বস্ত করাতেই এ পদক্ষেপ করেছে আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়া বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। জাপানের সংবাদ সংস্থা কিয়োডো জানিয়েছে, আগামী বুধবার দক্ষিণ চীন সাগরে নৌ মহড়া চালাবে আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার নৌসেনা। তবে এই মহড়ায় ভারত অংশ নেবে কিনা তা স্পষ্ট নয়। বলে রাখা ভালো, গালওয়ান সংঘর্ষের পর থেকেই বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে লাদাখ সীমান্ত
গোগরা হট স্প্রিং থেকে সেনা সরালেও দেবসাং সমতলে মজুদ লাল ফৌজ। এই প্রেক্ষাপটে সেপ্টেম্বরে G20 সামিটে মুখোমুখি হবেন প্রেসিডেন্ট শি জিনপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে সীমান্ত সমস্যাকে সমাধান মিললেও মিলাতে পারে বলে ক্ষীণ আশা রয়েছে। এমন পরিস্থিতিকে চীনকে চটিয়ে ফের অশান্ত সীমান্ত করার ঝুঁকি নেবে কি দিল্লি তা স্পষ্ট নয়। তাৎপর্যপূর্ণভাবে 22 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত সামরিক মহড়া চালায় 13টি দেশ। অস্ট্রেলিয়ার নেতৃত্বে এর পোশাকি নাম ট্যালিসম্যান সেবার বা জাদুর তলোয়ার। অংশ নেয় আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মান ও জাপানের মতো দেশগুলির প্রায় 34,000 সেনা। সমুদ্র স্থলে, জঙ্গলে ও আকাশে যুদ্ধের কৌশল ঝালিয়ে নেয় তারা। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের দাদাগিরির মাঝে এই মহড়া বিশেষ বার্তাবহ। ট্যালিসম্যান সেবারের অংশ নিয়ে ভারত একাধিকবার আমন্ত্রণ জানিয়েছিল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিস, কিন্তু চীনকে রাগাতে হতে পারে ভেবেই নাকি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ভারত। তবে দক্ষিণ চীন সাগর ও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যে লাল ফৌজের নিয়ন্ত্রণ মেনে নেওয়া হবে না সেই বার্তা দিয়ে মালাবার মহড়ায় অংশ নিচ্ছে নয়াদিল্লি। 11 আগস্ট থেকে অস্ট্রেলিয়ার উপকূলের শুরু হয়েছে এই নৌ মহড়া, চলবে 21 আগস্ট পর্যন্ত। উল্লেখ্য, 1992 থেকে সমুদ্র সুরক্ষার লক্ষ্যে দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে আমেরিকার সঙ্গে যৌথ নৌ মহড়া শুরু করেছিল ভারত। 2015 সালে মালাবার মহড়ায় যুক্ত হয়ে জাপানের নৌবাহিনীও অস্ট্রেলিয়ায় যোগ দেয় 2022 সালে। এ নিয়ে গোড়া থেকেই সন্দিহান ছিল চীন। তাদের ধারণা, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের ক্ষমতা জাহির করতেই এই মহড়া করা হয়। হিমাচলে 17,000 স্থানে ভূমিধসের আশঙ্কা। ভারতের হিমাচল প্রদেশের 17,120 স্থানে ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে। এর মধ্যে 1,357টি স্থান শুধুমাত্র সিমলায়। জানা গেছে বৃষ্টিতে ক্রমাগত নরম হচ্ছে ওই সব অঞ্চলের মাটি, এতে রাস্তা ও ঘরবাড়ি ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার রিপোর্টে এই আশঙ্কার কথা তুলে ধরা হয়েছে। জানা গেছে এরই মধ্যে রাজ্য সরকার ভূমি তলিয়ে যায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করতে এবং সেখানে দুর্যোগ ব্যবস্থাপনা ক্ষমতা ও সতর্কতা ব্যবস্থা উন্নত করার নির্দেশনা দিয়েছে। এছাড়া সেখান থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ করা হলেও এখনও অনেক এলাকা রয়েছে যেখানে বড় ধরনের বিপদের আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি সিমলার কৃষ্ণনগর এলাকায় একটি বিপজ্জনক ভূমিধসের ঘটনা ঘটে। সেখানে একটি ভবনের উপর একটি গাছ পড়ে, এরপর ভবনটি ধসে পড়ে। একইভাবে সোমবার ভূমিধসের কবলে পড়ে সামারহিল এলাকার শিব মন্দির। ধ্বংসস্তূপ থেকে অনেক মৃতদেহ সরিয়ে নেওয়া হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে মৃতদেহের সন্ধান চলছিল। বিশ্বের সবচেয়ে শক্তিশালী 7টি মুসলিম দেশের সামরিক শক্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো পশ্চিমাদের গিনিপিগে পরিণত হয়েছে। পরাশক্তি দেশগুলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে নিজেদের খেয়ালখুশি মতো নতুন নতুন রাষ্ট্রের জন্ম দেওয়া, ভূমি দখল, উচ্ছেদ, সীমানা পরিবর্তন, গণহত্যায় সব চালাতে থাকে। ফলে মুসলিমরা পৃথিবী জুড়েই সবথেকে নির্যাতিত জাতিতে পরিণত হয়। এছাড়াও সামরিক অঙ্গনে মুসলিমরা ঠাট্টা বিদ্রুপের পাত্রে পরিণত হয়। তবে সাম্প্রতিক কয়েক দশকে মুসলিমরা ঘুরে দাঁড়াতে শুরু করেছেন। বর্তমানে একাধিক মুসলিম দেশ নিজস্ব প্রযুক্তিতে মিসাইল, ট্যাঙ্ক, যুদ্ধ বিমান সবই তৈরি করেছে, এমনকি পারমাণবিক বোমার মালিকও হয়েছে। আমেরিকা, ন্যাটো কিংবা রাশিয়ার মতো পরাশক্তিগুলোর বিরুদ্ধে বিভিন্ন যুদ্ধে লিপ্ত হয়েছে অনেকগুলো গুরুত্বপূর্ণ অঞ্চল এবং নৌপথ এখন মুসলিমদের দখলে। আর এসব মিলিয়ে মুসলিম দেশগুলো বিশ্বের রাজনীতি এবং সামরিক অঙ্গনে বিশাল ফ্যাক্টর। আমাদের আজকের ইন্দোনেশিয়া আছে তালিকার 7 নম্বরে। জনসংখ্যার বিশ্বের সবথেকে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া। 8 সাগর এবং 2 মহাসাগর জুড়ে বিস্তৃত বিশাল দেশ ইন্দোনেশিয়ার ভৌগোলিক কারণে সামরিক এবং বাণিজ্যিক দিক থেকে সবথেকে গুরুত্বপূর্ণ। আয়তন ইন্দোনেশিয়া বিশ্বের 14তম হলেও 7,000 দ্বীপ নিয়ে গঠিত হওয়ায় দেশটির বিস্তৃতি আমেরিকার কিংবা চীনের মতো বিশাল, যার কারণে ইন্দোনেশিয়ার সামরিক শক্তি গুরুত্বপূর্ণ। এছাড়া 6 নম্বরে আছে আলজেরিয়া, 5 সৌদি আরব, পাকিস্তান আছে তালিকার 4 নম্বরে, মিশর তালিকার 3, ইরান আছে তালিকার 2 নম্বরে এবং তুরস্ক দখল করে আছে তালিকার 1 স্থান।